শান্ত তুমি আমাকে ক্ষমা করে দাও আমি কোনো কিছু না জেনে তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলাম ক্ষমা তো তুমি আমাকে করবে শবনম আমি প্রতিশোধের নেশায় সত্যি সত্যি জানোয়ার হয়ে গিয়েছিলাম না শান্ত তোমার জায়গায় আমি হলেও আমি তোমার কাজটাই করতাম গুরু বিপ্লব পুলিশের কাছে ধরা পড়েছে গুরু আমি বেরিয়ে এসেছি আমাকে ওই থানা আটকে রাখতে পারেনি শান্ত এবার তুমি প্রতিশোধ নাও আর তোমার বসে থাকার সময় নেই শুরু কর তোমার প্রতিশোধের পালা তাই করব শবনম আমি এবার প্রতিশোধ নিতে চাই চরম প্রতিশোধ এবার গুরু ঠিকই আমার কাছে ছুটে আসবি তাই বলছি মহল্লাতে যা যেমন করে হোক যেভাবেই হোক গুরুর কুপন ঠিকানা বার করে গুরু শেষ করে দে ঠিক আছে দাউদ ভাই তাই হবে গুরু এবার আবার খেলা শুরু এই শাড়িকে ধর বাচ্চা নিয়ে পালাতে জানো না পারে ধর তুই শালিকে ধর বলে কি রে ছেড়ে দেব ছেড়ে দেখো তাছি আ